বল ইমেইলে 12 12 পাওয়া পসিবল ইমেইলটা কেমনে লিখবা আমি বলে দেই প্রথমত ইমেইল বিভিন্ন জায়গাতে বলা আছে এক পেজের বেশি হইতে পারে বিভিন্ন জায়গাতে বলা আছে এক পেজই হওয়া উচিত আমি তোমাদেরকে সিম্পলি বলে দেই টিচাররা কি এত বেশি পেজ উল্টাইতে চায় চায় না তো টিচাররা চায় অল্প জায়গার মধ্যে সেই খাতা দেখে তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে ফেলবে তার কারণ তার প্রচুর খাতা দেখতে হয় সো এই জন্য আমি সাজেস্ট করি ইমেল এক পেজে হবে ঠিক আছে অ্যান্ড ইমেল মানেই হচ্ছে কি একটা ইফেক্টিভ কমিউনিকেশন মেথড ওখানে কথা যত কম বলা যায় বুঝতে পারছো ইমেল কিন্তু কেউ বিস্তারিত হলে পড়ে না ইমেল হইতে হবে শর্ট ঠিক আছে এটা তো চিঠি না ভাই চিঠি না চিঠি হইলে বিস্তারিত হইতে পারে ইমেলের ক্ষেত্রে জিনিসটা ইনফর্মাল লেটার বিস্তারিত হবে বাট ইমেল একটা ফর্মাল জিনিস ঠিক আছে অ্যান্ড এখানে আরও একটা ট্রিক আছে তোমাকে যদি ইমেলটা ফর্মাল কোনো বিষয়ে লিখতে বলে সেই ক্ষেত্রে অবশ্যই ছোট হবে অ্যান্ড যদি ইনফর্মাল কোনো বিষয়ে লিখতে বলে সেই ক্ষেত্রে একটু বড় করতে পারো ঠিক আছে এটা হচ্ছে অ্যাডাপটিভ একটা জিনিস ঠিক আছে তুমি যদি দুই পেজে যাও সেক্ষেত্রে মাথায় রেখো পাশাপাশি দুইটা পেজে যাতে লিখো ঠিক আছে টিচারকে যাতে পেজ উল্টাইতে না হয় ওকে তাহলে ইমেল যদি ফর্মাল কোনো টপিকে লিখতে বললে এক পেজ ইনফর্মাল কোনো টপিকে বললে দুই পেজে যাইতে পারো দুই পেজের বেশি যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ এখানে মেইনলি ফরম্যাটটা দেখে নাম্বার দেয় কয় পেজ লিখতেছো এটা দেখে নাম্বার দেয় না তো ইমেলের ফরম্যাটটা কি হবে প্রথমে থাকবে হচ্ছে ফ্রমে তোমার ইমেল অ্যাড্রেস থাকবে ঠিক আছে তারপর এখানে তোমরা মাঝে মাঝে বলো ভাই আমার কি নাম লিখে দিব তুমি যেই নামই দাও না কেন ওইটা এক্সামিনার চিনবে না সো ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো তোমার নামও দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তোমরা ভাবতে পারো আমার নাম দিলে যদি এক্সামিনার আবার চিনে ফেলে ঝামেলা হবে কিনা না ওরা জানে না তোমার নাম কি বুঝছো আচ্ছা কারণ পেপারে লেখা থাকে না ফ্রম থাকবে টু থাকবে ঠিক আছে ফ্রম টু এর পর এখানে তোমরা চাইলে ডেটটা অ্যাড করতে পারো হ্যাঁ অনেকে আবার সিসি বিসিসি বহু জিনিস অ্যাড করে ভাই দরকার নাই দরকার নেই আজকে ঝামেলা করার বাট ফ্রম টু থাকলে ইনাফ ওকে তারপর এখানে থাকবে সাবজেক্ট ওকে সাবজেক্ট থাকবে এই এই তিনটা জিনিস আমি একটা একটু বিশ্রী করে লিখে ফেলছি আমি একটু সুন্দর করে লিখি জিনিসটা আচ্ছা দেখো এখানে হচ্ছে ফ্রম তারপর টু তারপর এখানে হচ্ছে ডেট এই তিনটা সাথে থাকবে একটু গ্যাপ দিয়ে সাবজেক্ট ওকে দেন একটু গ্যাপ দিয়ে এখানে কি স্যালুটেশন মানে ফর্মাল হইলে স্যার কিংবা ফর্মাল স্যালুটেশন থাকবে হ্যাঁ এখানে এখানে স্যালুটেশনটা থাকবে দেন এখানে হচ্ছে তোমার ইমেইলের এখানে কি হবে ইমেইলের ইন্ট্রোডাক্টরি পার্ট মানে তুমি তোমার পরিচয় দিবা বা তুমি কী নিয়ে ইমেইলটা লিখতেছো মেইনলি ওই জিনিসটা স্টেট করবা স্টেট করার পর এইখানে হচ্ছে বিস্তারিত লোক একটু গ্যাপ দিয়ে এখানে দুই থেকে তিন লাইনে ইন্ট্রোডাকশন দাও তোমার এবং কী নিয়ে কথা বলতে চাচ্ছ এটা দুই থেকে তিন লাইনে দুই থেকে তিন লাইনে ঠিক আছে তারপর এখানে মেইন আলোচনা মেইন আলোচনা শেষ করে দেন এবার শেষ করতে হবে না কথা কথা শেষ করার জন্য ফর্মাল বেশ কিছু কথাবার্তা আছে ওইগুলো এখানে দুই লাইন হায়েস্ট দুই লাইনে শেষ করে দাও ঠিক আছে অ্যান্ড ফাইনালি ইমেলটা শেষ করার জন্য নিচে কি নিচে হচ্ছে সিনসিয়ারলি ইউর্স অর সিনসিয়ারলি অর হোয়াট এভার এখানে নিচে এটা এইগুলো নিয়ে এত বদার ধর কিছু নেই তুমি জাস্ট সিনসিয়ারলি লিখলে হবে সিনসিয়ারলি লিখে তোমার নাম অ্যান্ড দেন তোমার হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিবা তোমার নেম অ্যান্ড তোমার ডেজিগনেশন দিয়ে দিবা শেষ ডেজিগনেশন মানে হচ্ছে ডেজিগনেশনটা আমি বসাবো সাবজেক্টের উপর বেস করে এখানে কী বিষয় লিখতে বসো এটার উপর বেস করে আমরা একটা বানায় একটা ডেজিগনেশন দিয়ে দেবো ঠিক আছে যেটা এখানে সুইটেবল তাহলে দেখো টিচার এখানে এই এতটুকু দেখে তোমাকে নাম্বার দিবে কত দুই প্রপার সাবজেক্ট লেখা হইলে এখানে নাম্বার দিবে এক আমার কত পাওয়া দরকার আমার এখানে পাওয়া দরকার হচ্ছে টুয়েলভ পাওয়া দরকার দেখো হয়ে গেছে কিন্তু তিন দেন এখানে গুনে গুনে এই 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 পার্ট তোমার এখানে দুই দিবে এখানে দুই দিবে এন্ড এখানে দুই দিবে কত হয়ে গেল ছয় সাত আট নয় নয় কিন্তু হয়ে গেছে দেখো নয় কিন্তু হয়ে গেছে দেন এই যে এই জায়গার জন্য তোমাকে আরও এক দিতে বাধ্য তো দশ হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে দশ মানে ফরম্যাটের জন্য তুমি ফরম্যাট যদি ঠিক থাকে বারোতে দশ ইজিলি তুমি স্কোর করে ফেলছো ওকে এইবারে তোমার ভেতরের লেখাগুলোর কোয়ালিটি যদি সুন্দর হয় এখানে যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে বানান ভুল যদি না থাকে কথাগুলো যদি টু দ্য পয়েন্ট হয় টপিকের সাথে যদি যায় সেক্ষেত্রে টিচার খুশি হয় আর দুই নাম্বার দিয়ে দেবে মানে তুমি এখানে বারোতে বারো পেয়ে যাবো ইমেল নিয়ে আমার কথাবার্তা শেষ অনেক বেশি বলে ফেলছি ঠিক আছে